আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমি বেশ ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। শীতকালে জলপাই দিয়ে, কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে একটি টক ঝাল মিষ্টি আচার বানালাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আমার এই রেসিপিটা শেয়ার করার সার্থকতা হবে। তো যাই হোক, কীভাবে আচারটা তৈরি করতে হবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি এই আচারটা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি নিয়েছি সেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে গিয়ে কাঁচা পাকা কাঁচামরিচ নিয়েছি 500 গ্রাম, এখানে নিয়েছি ভিনেগার 1/2 কাপ থেকে একটু কম, নিয়েছি 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 5 ফোড়নের গুঁড়ো, সামান্য পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো, আর রসুন 1 কোশালা রসুন। তো দেখা যাক, আর নিয়েছি এখানে 500 গ্রাম জলপাই। জলপাইটা একটু কাঁচা পাকা ছিল। তো এই হচ্ছে আমার জলপাইয়ের আচারের ইনগ্রিডিয়েন্টস। তো এখন আমি কীভাবে আচারটা তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সরি, ভুলে গেছি, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, একটু হলুদের গুঁড়ো আছে, জাস্ট আচারটা কালার করার জন্য। এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আমি দিয়েছি আচারের কালারটা সুন্দর হয় কারণে। তো আর এখানে নিয়েছি 1 কাপের থেকে বেশি একটু সরিষার তেল। তো আচারটা কীভাবে তৈরি করবো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে তেল 1 কাপের চেয়ে বেশি আছে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে দিয়ে দিলাম রসুনগুলো, রসুনগুলো একটু 2-3 মিনিট ভেজে নেব। আর সবাইতে সরষের তেলের মধ্যে যে কোনো কিছু ছালেই অনেকটা ফেনা উঠে যায়, তো সে কারণে এখানেও ফেনা উঠবে। তো এর মধ্যে আমার রসুনটা ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতো, হালকা একটা ভাজা দিয়ে নেব, জাস্ট একটু সেদ্ধ করা আর কি রসুনটাকে। একদম খুব কম মশলা দিয়ে এই আচারটা আমি তৈরি করেছি, আর আমি প্রতি বছরই আচারটা তৈরি করি। তো এবার তৈরি করতে একটু দেরি হয়েছে, যেহেতু আমি একটু দেশের বাইরে ছিলাম এই কারণে, আর এখনও জলপাইয়ের শেষ সময়। তো যেটুকুই পেয়েছি জলপাই ছিল, তো সেটা দিয়ে আমি করেছি, আর জাস্ট একটু অল্প করে করে নিলাম যাতে আমার এই বছরটা চলে যায়। তো রসুনটা দেখতে পাচ্ছেন একটু ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা জলপাইগুলো। জলপাইটা অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, যাতে জলপাই কোনো পানি যাতে না থাকে, পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যায়। সেই কারণে জলপাইটা কাটার আগে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এখন জলপাই আর রসুনটা ভালো করে 2-3 মিনিট একটু ভেজে নিব তেলে। তো রসুন আর জলপাইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি 2-3 মিনিট। তো দেখতেই পাচ্ছেন, তো আমার রসুন আর জলপাইটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, এখানে 500 গ্রাম কাঁচামরিচ আছে, কাঁচা আর পাকা মিলানো। তো এই কাঁচামরিচগুলো আমি দেওয়ার আগে ভালো মতো ধুয়ে মুছে দিয়েছি, যাতে পানি না থাকে, পানি থাকলেই আচারটা নষ্ট হয়ে যায়। এখন রসুন, কাঁচামরিচ আর জলপাই একসাথে 2-3 মিনিট একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন কাঁচামরিচ, রসুন আর জলপাইটা একটু ভেজে নিচ্ছি। খুব সহজে, খুব কম
পকোড়া দিয়ে আচারটা বানানো যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলি আবার একটু মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই আচারটা আরও অনেকভাবে তৈরি করা যায়, একটু রসুন দিয়ে তেঁতুল দিয়ে করতে পারেন। আপনারা তো জানেন রসুন হাড়ের জন্য অনেক উপকারী, যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা অবশ্যইভাবে আচার করে খেতে পারেন। রসুন হাড়ের জন্য অত্যন্ত উপকারী একটা উপকরণ। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি রসুন কাঁচামরিচ আর জলপাইগুলো একসাথে একটু ভেজে নিলাম 2-3 মিনিটের মতো। তার মধ্যে দিয়ে দিলাম মরিচি গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, সামান্য পরিমাণ 2-3টা শুকনো মরিচ, আর এখানে সামান্য একটু পাঁচফোড়ন আছে, সেগুলো আমি ভালো করে খোলা ভেজে একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি হামানদিস্তায়। একদম মিহি করে গুঁড়া করিনি, একটু আধা ভাঙা করে করেছি। তো এখন সবগুলো পরে একসাথে আরও 2-3 মিনিট আমি ভেজে রান্না করে নিচ্ছি। এর মধ্যে কোনো আলগা পানি লাগানো যাবে না, পানি লাগালেই দিলেই আচারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি সবশেষে ব্যবহার করব ভিনেগার, আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। দিলাম চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। শেষে দিয়ে দিচ্ছি ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, আচারে কোনো ফাঙ্গাল পড়বে না। আর অবশ্যই আচার কখনও হাত দিয়ে না আচার করবেন না, আচার নেওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন, তাতে আচারটা অনেক দিন ভালো থাকে, ঠিক থাকে। এবং জুটার দিয়ে আচার নিলে সেই আচারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে একটু বৃষ্টি হলে এরকম কড়াইতে একটু গরম করে আবার বয়ামটা ভালো করে ধুয়ে ওটা পুছে ওর মধ্যে রাখতে হয়। আর আচার রাখার অনেক নিয়ম আছে, সেগুলো আমি একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার আচারটা একদম অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখা যাচ্ছে খেতে খুব ভালো হবে। তো আশা করি আচারটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।